साउथ इंडियन चलचित्र सम्प्रति समय दर्शक एक जन तारका हलन जूनियर एनटीआर ফলো অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে রিসেন্টলি এনটিআর দেবারা চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন। তাছাড়া চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে জানভী কাপুরকে। ফলে বর্তমানে জানভী কাপুরের দর্শকরা তার আপকামিং চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষা করছে। এদিকে রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায়, সালমান খানের টাইগার 3 সিনেমার শেষ অংশের ক্লাইম্যাক্সে দেখা যাবে জুনিয়র এনটিআর কে। তাছাড়া এই বিষয়টির এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। পাশাপাশি আরো জানা যায় যে সালমান খানের টাইগার 3 সিনেমাতে জুনিয়র এনটিআর কে যে চরিত্রে দেখা যাবে, মূলত একটু চলচ্চিত্রে এই চরিত্র অভিনয় করবেন জুনিয়র এনটিআর। সো যাই হোক, এখনো যেহেতু এই বিষয়টির অফিসিয়াল ঘোষণা আসেনি, সুতরাং এই বিষয়টিকে গুঞ্জন বলে ধরা যায়। প্রসঙ্গত মাত্র কয়েকদিন আগে শোনা যায়, ওয়াইটু সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বলিউড চলচ্চিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। তাছাড়া এই খবরটি প্রকাশে আসার পর থেকে জুনিয়র এনটিআর এর অনুসারীরা চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষা করছে। পাশাপাশি ডিসেম্বর থেকে ওয়াইটু চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে বলে শোনা যায়। সেই প্রেক্ষিতে অবশ্য সম্প্রতি সময়ে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ চলছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন টাইগার 3 সিনেমাতে অভিনয় করার গুঞ্জন শোনা যায় জুনিয়র এনটিআর এর। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।